শিমুলতলি গ্রামে এক দরিদ্র কৃষক বসবাস করত। তার ছিল তিন কন্যা, বড় কন্যা মাধুরী, মেজ কন্যা রূপালী এবং সবার ছোট ছিল দীপ্তি। সংসারে টানাটানি থাকলেও বেশ সুখে কাটত তাদের তিন মেয়ের গুণের জন্যে। এই রূপালি, তুই যা গিয়ে ঘর ঝাড়ু দে আর উঠান ঝাড়ু দে, আমি গিয়ে রান্না করতে বসলাম। আর ছোট, তুই যা কলপাড়ে গিয়ে থালাবাতিগুলো ধুয়ে দে। দিদি, আমি আজ রান্না করব, আমি তো সব কাজ পারি কিন্তু রান্নাতে একটু কাঁচা। না থাক, তুই রান্না করিস না, তুই গিয়ে বাসন মাজ, গিয়ে তুই রান্না করলে ভালো হবে না রান্না। আহা থাম না রূপালি, ও রান্না করতে চাচ্ছে যখন তখন যা রান্না করুক, আমি না হয় একটু সাহায্য করব। রান্না না করলে ও কি করে রান্না শিখবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার যা ভালো লাগে তাই না হয় করো। আচ্ছা চল চল, বেলা হয়ে গেল, কাজে লেগে পড়। এই রে, আজ ঘুম থেকে উঠতে কত দেরি হয়ে গেল, কত কাজ পড়ে আছে। যাই, মেয়েগুলোকে ডেকে নিয়ে কাজগুলো করে ফেলি। কিরে মা, তোরা কখন উঠেছিস? আয় আমাকে কাজে সাহায্য করবি, একা একা এত কাজ করা যায়? কোন কাজের কথা বলছো মা? কাজ তো কবেই শেষ, আমরা তিনজন সকাল সকাল সব কাজ করে ফেলেছি। মানে কি? ঘর ঝাড়ু দেওয়া, রান্না করা, বাসন মাজা, উঠান ঝাড়ু দেওয়া, সব কাজ শেষ করে ফেলেছিস? হ্যাঁ গো মা, হ্যাঁ সব কাজ শেষ করে ফেলেছি, আর কোনো কাজ তোমার জন্য ফেলে রাখিনি। বাহ, তা বেশ তো, বেশ ভালো করেছিস। তাহলে এখন আমি কি করব? তুমি আর কি করবে, তুমি বাবাকে ঘুম থেকে উঠিয়ে খেতে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তবে তাই করি, তোদের বাবাকে ডেকে নিয়ে আসি। ওগো শুনছো, অনেক বেলা হয়ে গেল যে, ঘুম থেকে ওঠো, পরে আবার আমাকে বকাবকি করবে আমি ডাকিনি বলে। আরে তোমার রান্না কি হয়ে গেছে এত সকালে, ডাকছো কেন আমাকে? আমি ঘুম থেকে উঠে দেখি তোমার তিন মেয়ে কাজ বাজ সেরে বারান্দায় বসে সাজুগুজু করছে। যাও যাও, আমার জন্য কয়েকটা ভাত দাও দেখি, আমি আসছি। বাহ, আজকে রান্নাটা তো অনেক সুন্দর হয়েছে, কি করে এত সুন্দর রান্না হলো? বাবা, আজ ছোট রান্না করেছে। বাবা 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 বাবা, আমার ছোট মেয়েটাও তাহলে এত সুন্দর রান্না শিখে গেছে, যাক আমার তাহলে আর কোনো চিন্তা থাকলো না। বাবা, আমিও তো রান্না করি, কিন্তু তুমি তো আজ পর্যন্ত আমার রান্নার প্রশংসা করলে না। আর আজ যেই না ছোট মেয়ে রান্না করেছে, অমনি ছোট মেয়ের প্রশংসা করছো। আরে মা, তোরা তো এমনিতেই ভালো রান্না করতিস, এই ছোটু তো আর রান্না বাড়া করতে পারতো না, তাই আজকে ছোটুর রান্না এত সুন্দর হয়েছে দেখে অবাক হয়ে গেলাম, বুঝলি? নাও হয়েছে হয়েছে, আর বলতে হবে না। কি রে রূপালি, তুই এত বেশি কথা বলিস কেন? আসলে সব আমার দোষ, আমি কাল থেকে আর রান্না করতে যাব না, আমি রান্না করতে না গেলে তো আর এমনটা হতো না। ছোট, তুই বেশি পাকা হয়েছিস না, এত পাকামি ভালো না। তোকে কেউ কিছু বলেছে নাকি? চুপচাপ থাক, না হলে কিন্তু এখন আমার হাতে কানমোলা খাবি। আহা, তোরা কি শুরু করলি সকাল সকাল! থাম থাম বলছি, যা তোরা দুটোই ঘরে গিয়ে রূপালির রাগ ভাঙা, যা। ওগো আমার হয়ে গেছে, আর খেতে পারবো না আমি, চললুম কাজে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, যাও আমি দুপুরের খাবার মাঠে পাঠিয়ে দেব তোমার মেয়েদের দিয়ে। আচ্ছা বেশ, তাই দিও, আমি চললাম। হ্যাঁ, আর সাবধানে থেকো মেয়েদের নিয়ে।
আরে গোপালদা, কোথায় যাচ্ছ? দাঁড়াও, আমিও যাব তো। আরে কানাই যে, আয় আয়, জলদি আয়, দেরি হয়ে যাচ্ছে। যা রোদ, বেশি বেলা হয়ে গেলে আর কাজ করা যাবে না। দাদা, খরায় যা অবস্থা হবে তাতে তো চাষবাস করবার মতো নেই। যা টাকা পয়সা ছিল সবই তো চাষের কাজে লাগিয়ে দিলাম। এবার যদি ফসল ভালো না হয় তাহলে তো পথে বসে যাব একেবারে। কাকে কি বলছো দাদা, আমারও তো একই অবস্থা। এবারে তো অনেকগুলো টাকা ধার দেনাও করে ফেলেছি। এবার অনেক পরিশ্রম করতে হবে, যেভাবেই হোক ফসল ভালো ফলাতেই হবে, না হলে যে সামনে মহাবিপদ। কি করব কিছু বুঝতে পারছি না। ঘরে তিন তিনটে মেয়ে, বড় হচ্ছে, তাদের বিয়ে শাদি দিতে হবে, অনেক টাকা পয়সার ব্যাপার, কি যে করি। সে কথা কাকে বলছো দাদা, আমারও তো ঘরে দুটো মেয়ে। ছোটটার চিন্তা না হয় এখন বাদ দিলাম, কিন্তু বড় মেয়েটাকে বিয়ে দিতে হবে জলদি। এ এলাকার লোকজন কেমন জানো তো, মেয়েরা সিয়ানা হলে বিয়ে না দিলে তো অনেক জ্বালা। হ্যাঁ ভাই, চলো চলো, মন দিয়ে কাজ করলে একটা না একটা ব্যবস্থা বিধাতা ঠিকই করে দেবেন। চলো চলো চলো। এই চল, দুপুর হয়ে এসেছে, নদী থেকে স্নানটা সেরে আসি। হ্যাঁ চল দিদি, তাই যাই। যা গরম পড়েছে, গায়ের মধ্যে একদম জ্বালা পোড়া করছে, গোসল করলে একটু শান্তি পাবো। দিদি, আমাকে কিন্তু তোরা সাঁতার শেখাতে চেয়েছিলি, সাঁতার শিখিয়ে দিবি আজকে আমাকে। ধুর বোকা, একদিনে কি আর সাঁতার শেখা যায় নাকি? সাঁতার শিখতে অনেক সময় লাগে। ঠিক আছে, তাহলে আমাকে প্রতিদিন অল্প অল্প শিখিয়ে দিবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চল চল, শিখিয়ে দেব তোকে। দেখ দেখ, কত সুন্দর কলমি শাক হয়েছে নদীতে। চল আজ শাকগুলো তুলে নিয়ে যাই, খুব ভালো করে রান্না করব। হ্যাঁ রে হ্যাঁ, চল চল, কলমি শাকগুলো তুলে নিয়ে বাড়িতে চলে যাই। মায়ের তো কলমি শাক রান্না খুব পছন্দ, আর বাবাও বেশ পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ ছোট, চল চল শাক তুলতে লাগি তিন বোন মিলে। আরে বুধো, আরে ভারী জ্বালায় পড়ে গেলাম যে, কাল তো শহর থেকে আমার কাকা আসবে। এই বলেন কি, কালকে আসবে আপনার কাকা? তাহলে তো সারা গ্রামের মানুষের হাতে রান্না খেতে চাইবে আপনার কাকা, এখন কি করা যায়? শোন শোন, কাকাকে নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে সব বাড়ি রান্না কাকাকে খাওয়াতে গেলে তো অনেক সময় লাগবে। তার থেকে ভালো এক কাজ কর, গ্রামের সবাইকে বলে দে কালকে রান্নার প্রতিযোগিতা হবে, যে যার মতো রান্না করে জমিদার বাড়িতে নিয়ে আসবে, আর যে প্রতিযোগিতায় জিতবে সে পাবে নগদ 50,000 টাকা। এই বলেন কি বাবু, 5 নয় 10 নয়, একেবারে 50,000? ওরে বাবা, এত খরচ করবার কি দরকার বাবু? 5-10 হাজারই তো কাজ হয়ে যাবে। আরে না না, টাকাটা বড় ব্যাপার নয়, বড় ব্যাপার হলো গ্রামে গ্রামে যেন ঘুরতে না যাওয়া লাগে। যত টাকা বেশি হবে তত লোক আসবে, বুঝলি? আচ্ছা, আমি তাহলে কালকে গ্রামে গিয়ে একটা ভ্যান নিয়ে মাইকিং করে দিচ্ছি, যাতে কালকে সকালবেলায় সবাই রান্না করে নিয়ে জমিদার বাড়িতে চলে আসে, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা যা তাড়াতাড়ি গিয়ে কাজে লেগে পড়। আচ্ছা ঠিক আছে জমিদার বাবু, আমি এক্ষুনি যাচ্ছি। শোনো 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 গ্রামবাসীরা সকলে শোনো, কালকে জমিদার বাড়িতে এক বিশাল রান্না প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যে এই রান্নায় জয়ী হবে তাকে দেওয়া হবে নগদ 50,000 টাকা পুরস্কার। যারা যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও, সকালের রান্না করে নিয়ে কালকে 10টার মধ্যে জমিদার বাড়িতে চলে আসবে। হ্যাঁ, রাতে নয় সকালে।
আসেন কাকা আসেন, রাস্তায় আসতে কোনো সমস্যা হয়নি তো আপনার? আরে না না, কোনো সমস্যা হয়নি। চল চল গ্রামের মধ্যে যেতে হবে, আজকে পুরো গ্রামের সবার হাতে রান্নার স্বাদ নিতে হবে। আরে না কাকা, তার কোনো দরকার নেই, আপনার কোথাও যেতে হবে না, আপনি ঘরে বসে আরাম করুন। কি তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর কথা বলিস? আরে না না কাকাবাবু, আমি আপনার মুখের উপর কেন কথা বলবো, আগে আমার পুরো কথাটা তো শুনবেন। আসলে আমি আজকে একটা রান্নার প্রতিযোগিতার আয়োজন করেছি, কিছুক্ষণের মধ্যে গ্রামবাসীরা রান্না করে নিয়ে আমার বাড়িতে আসবে, আর আপনি সেই রান্না খেয়ে পরীক্ষা করবেন। যার রান্না সব থেকে ভালো হবে তাকে আমি নগদ 50,000 টাকা পুরস্কার দেব। বাবা বাবা বাহ বাহ বাহ, এটা তুই ভারী বুদ্ধিমানের কাজ করেছিস, এখন আমাকে আর গ্রামে গ্রামে পায়ে হেঁটে যেতে হবে না। হ্যাঁ হ্যাঁ, আপনি একদমই ঠিক কথা বলেছেন, তা যাতে যাতে আপনার কষ্ট কম হয় সেই জন্যই তো আমি এই ব্যবস্থা করেছি। এখন চলুন ভেতরে গিয়ে বিশ্রাম করবেন, অনেকটা পথ এসেছেন, গ্রামবাসীরা চলে এলো মনে হয়। হ্যাঁ হ্যাঁ চল চল। কই এসো, এক এক করে এসো তোমাদের রান্না নিয়ে। তোদের কতবার করে বললাম আসার দরকার নেই, দেখ সবাই কত ভালো ভালো রান্না করে এনেছে, মাছ মাংস পোলাও বিরিয়ানি, এসব রেখে আমাদের এই ঘাস পাতা রান্না কি কেউ খাবে বল? হ্যাঁ রে দিদি, ঘরে তো ভালো কিছু ছিল না, তাই তো আমিও আসতে চাইলাম না, ছোট জিদের কারণেই তো আশা লাগলো, এখন দেখ এত লোকের সামনে কি করে ছোট হতে হয়। আরে দিদি আগে এত কথা কেন বলছিস, দেখি না কি হয়, সে শহুরে লোক হয়তো আমাদের শাক রান্না পছন্দ করবে। না এই মাছ মাংস পোলাও বিরিয়ানি এসব তো প্রতিদিনই খাই, এসব ছাই পাশ খেতে আর ভালো লাগছে না। তা কেউ কি কোনো সবজি রান্না করে আনুনি? গ্রামের মানুষেরা এত ভালো মন্দ কবে থেকে খেতে শুরু করলো? আরে বে শোনো, কেউ যদি শাক সবজি রান্না করে থাকো তাহলে সামনে এসো। ওই দেখ বলেছিলাম না দিদি, নিশ্চয়ই শাক রান্না চাইবে, চল চল সামনে যাই। নিন নিন কাকাবাবু, এই শাকটা খেয়ে দেখুন কেমন লাগে। আরে এত সুন্দর রান্না, এই কলমি শাক রান্না খেয়ে তো আজকে আমার মায়ের কথা মনে পড়ে গেল, সত্যি খুব সুন্দর হয়েছে রান্নাটা। এরা 3 বোন আজকের বিজয়িতা, দাও এদেরকে 50,000 টাকা করে দিয়ে দাও। মা বাবা কোথায় তোমরা, এদিকে এসো দেখো আমরা কত টাকা পেয়েছি। কি হয়েছে মা, এত চেঁচামেচি কিসের? দেখো বাবা, আমরা জমিদার বাড়ি রান্নার প্রতিযোগিতায় বিজয়ী হয়েছি, আর জমিদার আমাদেরকে 50,000 করে টাকা দিয়েছে। সাব্বাস মা সাব্বাস, তোরা আমাদের রত্ন, এখন থেকে আমাদের সংসারে আর কোনো অভাব থাকবে না। আরে মা তোরা আমার বুকে আয়।